জয় কি সব শোনা যাচ্ছে একটু কেউ যদি বলেন ঠিক শোনা যাচ্ছে কিনা তাহলে আমি শুরু করতে পারি আমি কি শুরু করবো জয় হিন্দ এবং শুভ সন্ধ্যা সবাইকে প্রথমেই আমরা মনভাষী গ্রুপের সদস্যদের এবং বিশেষ করে পার্থদাকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাই আমাকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য এবং দ্বিতীয়ত যেটা আমার বলা উচিত শুরুতেই আমি কোনো ঐতিহাসিক বা কোনো গবেষক নই নিজের দেশের ইতিহাস নিজের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জানার প্রবল আগ্রহ নিয়ে আমি কিছু বই পড়েছি বা পড়ছি সেই লেখাপড়াটুকুর ওপর ভিত্তি করেই আমাকে আজকে যে সুযোগ দেওয়া হয়েছে তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবার আসি আজকের আমাদের যে অনুষ্ঠান আমরা করছি তার কারণ এবং কেন আমরা এই অনুষ্ঠান শুরু করছি সেটা বলাটা দরকার কারণ আমরা যখনই ইতিহাস পড়ি একটা জিনিস হয় যে আমরা ইতিহাস পড়ি তারপর কেউ আমাদের বলে এটা ঠিক ইতিহাস নয় সেক্ষেত্রে মনে হয় যে ইতিহাসটা যদি যারা ইতিহাস লিখেছেন তাদের সরাসরি তাদের লেখনি থেকে পড়া যায় সেটা বোধ সবচেয়ে ভালো উপায় ইতিহাসকে জানার এবং স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে স্বাধীনতা সংগ্রামীরা প্রায় অনেকেই নিজেদের অভিজ্ঞতা এবং নিজেদের জীবনী তারা আত্মজীবনী হিসেবে লিপিবদ্ধ করেছেন কিছু ক্ষেত্রে তারা তাদের দলীয় মন্ত্রগুপ্তি মেনে চলেছেন এবং কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই বিশেষ করে সশস্ত্র আন্দোলনের ক্ষেত্রে তারা কিন্তু মন্ত্রগুপ্তি মেনে চলেছেন এবং অনেক ক্ষেত্রেই আমরা খুব বেশি যে তাদের থেকে ইনফরমেশান সবসময় পাই তা নয় কিন্তু মূল ঘটনাটা আমরা সঠিকভাবে নিঃসন্দেহে জানতে পারি এবং আমি সশস্ত্র আন্দোলনের যেটুকু ইতিহাস তুলে ধরার চেষ্টা করব তার মধ্যে মূলত আমার উদ্দেশ্য থাকবে এখানে কিছু অথেন্টিক বই থেকে আমি মানে গল্পগুলো সাজানোর চেষ্টা করেছি এবং একেবারে তত শুধুমাত্র তাত্ত্বিক আলোচনা বা তথ্য সমৃদ্ধ আলোচনা না করে একটু ছলে ইতিহাসকে বলার চেষ্টা করব কারণ আমাদের স্বাধীনতা সংগ্রামের যে আন্দোলন তাতে কিন্তু মানে প্রতিটি মানুষ যারা তাতে যুক্ত ছিলেন তাদের আবেগও যুক্ত ছিল তাই একেবারে আবেগ বিবর্জিত ইতিহাস বলার চেষ্টা আমি করব না এবার আসি আমাদের আজকের প্রথম অধ্যায়েতে আমরা খুব সহজে একটা কথা বলি এবং খুব মানি এবং আমরা এটা বিশ্বাস করতে খুব ভালোবাসি হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টু কিন্তু প্রতিটি টুডের একটা ইয়েস্টারডে থাকে প্রতিটি আজকে একটা গতকাল থাকে এবং সেই গতকালকে অস্বীকার করে শুধু আজকের কথা বলা সেটাও ইতিহাসকে অস্বীকার করাই হয় তাই আজকে আমরা সেই গতকালের একটা গল্পকে তুলে ধরবো এবং আজকে যখন আমি গল্পটা বলার আগে একটু নিজে গল্প পড়ছিলাম তখন অদ্ভুতভাবে দেখলাম যে কাকতালীয়ভাবে আমরা যে দিনের কথা বলছি যে ঘটনার কথা বলছি সেই ঘটনাটি ঘটেছিল বাইশে জুন আঠারোশো এবং স্বাধীনতা সংগ্রামের প্রথম চারজন শহীদকে আমরা স্মরণ করছি তাদের তারা যে কাজ করেছিলেন সেই কাজের একেবারে সমসাময়িক সময় এবার আসি গতকালের কথায় যা বললাম যে আজকে গতকাল দিয়েই আমরা শুরু করব বাংলায় আমরা মনে মানে আমরা জানি যে ভারতের সশস্ত্র আন্দোলনের যে আন্দোলনের যে ধারা তার শুরু অরবিন্দ যতীনের হাত দিয়ে অরদিন অরবিন্দ যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় অর্থাৎ যতীনের হাত দিয়ে বাংলায় ঘটেছিল কিন্তু অরবিন্দ এই ধারাকে বাংলায় বয়ে এনেছিলেন মূলত তিলক মহারাজ অর্থাৎ লোকমান্য তিলক বালগঙ্গাধর তিলক এবং আরেকজনের কথা যিনি যার কথা অরবিন্দ তার লেখনীতে বলেছেন ঠাকুর সাহেব তার খুব বেশি উল্লেখ আমরা ইতিহাসে পাই না এই দুজনের দ্বারা অনুপ্রাণিত হয়েই কিন্তু অরবিন্দ বাংলায় বিপ্লব বন্ধিকে বয়ে এনেছিলেন আঠেরোশো পঁচাশি সালে যখন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হলো জাতীয় কংগ্রেসের প্রথম দিকের নেতারা প্রত্যেকেই ধরে নিয়েছিলেন যে আলাপ আলোচনার মাধ্যমে স্বায়ত্তশাসন লাভ করা সম্ভব এবং জাতীয় কংগ্রেস সেই মূল লক্ষ্য সেটা রেখেই এগোচ্ছিল কংগ্রেসের মধ্যে থেকে প্রথম যিনি সশস্ত্র আন্দোলনের কথা বলেন এবং পূর্ণ স্বরাজের কথা বলেন তিনি বালগঙ্গাধর তিলক এবং এই সময় মহারাষ্ট্রে তিনি দুটো পত্রিকা সম্পাদনা করেন কেশরী এবং লিবার্টি এবং এই দুটো পত্রিকাতেই তিনি কিছু প্রবন্ধ লেখেন যে প্রবন্ধ মহারাষ্ট্রের যুব সমাজকে যথেষ্ট পরিমাণে উদ্বুদ্ধ করে আমি এখানে শ্রী নারায়ণ সান্যালের আমি রাসবিহারীকে দেখেছি বইয়ে উনি যেভাবে গল্পটি বলেছেন আমি কিছু কিছু অংশ যেটা একেবারেই বারবার আমার মনে হয় তুলে দেওয়া উচিত আমি সেভাবেই একটু পড়ে শোনাচ্ছি মহারাষ্ট্র থেকে প্রকাশিত কেশরী পত্রিকায় উদ্দীপনাপূর্ণ প্রবন্ধ লিখতে শুরু করেন তিলক মহারাজ একেবারে নতুন সুরে তিনি প্রথম ঘোষণা করলেন আবেদন নিবেদন নয় আপন পৌরুষে যদি আত্মসম্মান রক্ষা করতে পারো তবেই পারবে নচেত নয় এবং এইখানে তিনি প্রবর্তন করলেন গণপতি পুজোর যে গণপতি পুজোর মন্ত্রে তিনি অসুরের স্থলে ব্যবহার করলেন জবন অর্থাৎ ইংরেজকেই তিনি শত্রু হিসেবে চিহ্নিত করলেন মহারাষ্ট্রের যুব সমাজ এক নতুন আলোর সন্ধান পেল এরপর তিনি সূত্রপাত করেন শিবাজি উৎসবের যে শিবাজী খণ্ডবিচ্ছিন্ন ভারতবর্ষকে একত্রিত করার স্বপ্ন দেখেছিলেন সেই শিবাজি সেই শিবাজিকে স্মরণ করে তিলক মহারাজ প্রবর্তন করেন শিবাজি উৎসবে এবং এই সময় উনি যে প্রবন্ধ লেখেন তাতে তিনি লিখছেন আফজল খাকে অতর্কিত হত্যা করে কি অন্যায় করেছিলেন শিবাজি মহারাজ আমি বলবো না তোমার ঘরে যদি নিশ্চিত রাত্রে সশস্ত্র তস্কর প্রবেশ করে এবং আত্মরক্ষার হাতিয়ার তুমি যদি অন্ধকারে খুঁজে না পাও তবে কৌশলে ঘরে শিকল তুলে সেই পরাশপরেকে জীবন্ত দগ্ধ করার নৈতিক অধিকার তোমার আছে আমি তো জানি না সর্বশক্তিমান পরমেশ্বর কোন তাম্রপত্রের অনুশাসনে ওই জবন স্লেচ্ছদের এমন কোন সনদ দিয়ে গেছেন যাতে ওরা ভারতবর্ষের শনিত পান করার অধিকার দাবি করতে পারে সুতরাং পিনাল ধারাগুলিকে গঙ্গাগর বিসর্জন দিয়ে মাথা তুলে দাঁড়াও শ্রীমদ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ যে কথা বলেছেন সেই বাণী স্মরণ করো কর্মাণ্যে ও আধিকার মা ফলে সুকদা হে ব্রতি নিষ্কাম কর্মে আত্মদান করো শত্রুদলন তোমার জন্মগত ক্ষাত্র অধিকার এই সময় মহারাষ্ট্রের বুকে দুটো দৈব ধূমকেতু নেমে আসে ভয়ানক দুটো ধূমকেতু মহারাষ্ট্রের বুকে নেমে আসে প্রথমটি প্লেগ রোগ এবং তারপরে নেমে আসে সাতারার অ্যাসিস্ট্যান্ট কালেক্টর র্যান্ট এবং এই র্যান সাহেবকে প্লেগ দমন করার জন্য বদলি করা হয় পুনেতে এবং সেই সময় দেখা যায় যে র্যান সাহেব যে বস্তিতে বা যে মহল্লায় একটা কোনো বাড়িতে একজন কোনো প্লেগ রুগীর সন্ধান পাওয়া যাচ্ছে সেই পুরো বস্তি তিনি জ্বালিয়ে দিচ্ছেন এবং অতি দরিদ্র মানুষের তার ঘর থেকে ন্যূনতম জিনিসটিকেও তিনি আর বের করতে দিচ্ছেন না এই সময় শুধু মহারাষ্ট্রের কাগজ নয় আমরা দেখতে পাব কলকাতার অমৃতবাজার পত্রিকা মহারাষ্ট্রের কেশরী পত্রিকা এক সুরে এক বাক্যে এর প্রতিবাদ জানায় সরকার বাধ্য হয় এর এই প্লেগ দমনের নামে কি চলছে সেটা জানার জন্য একটা কমিশন বসাতে এবং সেই কমিশন যে রিপোর্ট দিয়েছিল বাড়ি বাড়ি গিয়ে প্লেগ রোগের অনুসন্ধানের কাজটি আজ সাধারণ মানুষের কাছে সহ্যের একেবারে অতীত তারা মহামারীর চেয়ে বেশি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে মহামারী দূরীকরণের ব্যবস্থাপনায় এবং এই রিপোর্টটি মানে রিপোর্টটির ওপর ভিত্তি করে কোনো ব্যবস্থা কিন্তু সরকার নেয়নি এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে র্যান্ড মানে কমিশনার র্যান্ড এই সময় আরও বেশি উনি দুর্দমনীয় হয়ে ওঠেন আরও বেশি কুশাসকের রূপ ধারণ করলেন এবং এগারোই মার্চ আঠারোশো সালে মহারাষ্ট্রের মিত্র পত্রিকা থেকে যা প্রকাশিত হয়েছিল আমি একেবারে নারায়ণ সান্নালের করা অনুবাদটি একেবারে লাইন বাই লাইন আমি পড়ে দিচ্ছি এবং তার সাথে আমি মিত্র পত্রিকায় যে লেখাটি ছিল ইংলিশে আমি সেটাও পড়ে শোনাচ্ছি দ্য মেন আর কমপ্লিটলি স্ট্রিপ্ট ইন প্রেজেন্স অফ আদার্স অ্যান্ড মেড টু ওয়েট ইন দ্যাট পজিশন ফর সাম টাইম ওয়াইল দ্য ওমেন আর আস টু আন্ডু দেয়ার

শহরের গণ্যমান্য লোকেরা র্যান্ড সঙ্গে দেখা করেন এবং এবং তাদের অনুরোধের কোনো ফল হয় না এই সময় যে প্রবন্ধ লিখেছিলেন সেখানে তিলক মহারাজ তিনি লিখলেন তোমরা দেখো দুঃশাসন আজ দ্রৌপদীর বস্ত্রহরণ করে পৈশাচিক উল্লাসে হাসছে দর্পহারী মধুসূদন কোথায় তুমি তোমার সুদর্শন চক্র নেমে আসার কি আজও সময় হয়নি চক্রপাণী এবং এর পর যদি আমরা দেখি মহারাষ্ট্রের যে মানুষ যে নেতা যার নেতৃত্বে তার দুজন ভাই এবং একজন বন্ধু এগিয়ে এলেন কাকতালীয় হলেও তাদের তিনজনের নামই কিন্তু শ্রীকৃষ্ণের সাথে সমর্থক দামোদর হরিচাপেকার বাসুদেব হরিচাপেকার এবং তাদের ছোট ভাই বালকৃষ্ণ হরি চাপেকার এবং তাদের বন্ধু রানারে এই চারজন এগিয়ে এলেন এবং মূলত দামোদর চাপেকারই এটার এই পুরো ঘটনার পরিকল্পনা তৈরি করেছিলেন এবং বাকিরা এই পরিকল্পনা বাস্তবায়িত করতে তার সঙ্গে সহযোগিতা করেছিলেন এক্ষেত্রে একটা কথা বলি যে আমরা পরবর্তীকালে যখন দলগতভাবে স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র ধারা নিয়ে লেখাপড়া করি তখন আমরা সবসময় অনুশীলন সমিতি যুগান্তর সমিতি এদের কথাই প্রথম বলি দলগতভাবে হয়তো তারাই প্রথম ছিলেন কারণ চাপেকার ব্রাদার্সের পরিকল্পনা এবং পরিকল্পনাকে বাস্তবে রূপায়ণ করা পুরোটাই একটা ব্যক্তিগত পর্যায়েতেই ছিল কিন্তু আরেকটা কথাও এখানে বলা ভীষণভাবে প্রয়োজন চাপেকার ব্রাদার্সরা কিন্তু তাদের লক্ষ্যে এবং তাদের পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে সফল হয়েছিলেন আমরা যদি যুগান্তর বা অনুশীলন সমিতির ক্ষেত্রে দেখি মানে বাস্তব আলোচনা যদি আমরা করি তাহলে কানাইলালের আলিপুর জেলে নরেন গোসাইকে শেষ করার আগে পর্যন্ত কোনো পরিকল্পনা কিন্তু সঠিকভাবে বাস্তবে রূপায়িত হয়নি তার পলিটিক্যাল ইম্প্যাক্টটাকে আমরা অস্বীকার করতে পারবো না কিন্তু তারা যেটা ফল চেয়েছিলেন সেটা কিন্তু কিংসফোর্ডকে মারাই হোক বা তার আগে ফরাসি যে কমিশনার ছিলেন চন্দননগরে তার ভিএলকে মারাই হোক কোথাও আমরা দেখতে পাই না সেই দিক দিয়ে যদি আমরা দেখি ব্যক্তিগত পরিসরে গোপনতা বজায় রেখে দামোদর চাপেকার কিন্তু তার পরিকল্পনাকে বাস্তবে রূপায়িত করতে পেরেছিলেন এবং এই সময় দামোদর চাপেকার নিজের লক্ষ্য স্থির স্থির করলেন করলেন যেভাবেই হোক র্যান্ডকে সরাতে হবে এবং স্থির করলেন যে র্যান্ডের বিনাশী একমাত্র তাদেরকে মহারাষ্ট্রের মা বোনেদের ওপর যে অত্যাচার চলছিল সেটা থামানোর একটা পদক্ষেপ হলেও হতে পারে এবং পুনেতে সে সময় মহামারীর সাংঘাতিক প্রকোপ থাকা সত্ত্বেও দামোদর চাপেকার সেখানেই চলে এলেন কারণ র্যান সাহেবের তখন সেখানেই আবাসস্থল সেখানেই কর্মস্থল এবং সেখানে আসার পর পুনের একটি মহল্লা সেখানে তিনি আশ্রয় নেন এবং দেখা যায় যে সেখানে মহালক্ষ্মীর যে মন্দির ছিল মহল্লাতে তার যে পূজারী তিনি এই প্লেগের প্রকোপে তিনি নিজের বাড়ি ছেড়েছিলেন এবং সেখানকার লোকেরা যখন দামোদর চাপেকারকে পান দামোদর চাপেকার এবং তার সাথে আরও তিনজনকে তারা দামোদর চাপেকারকে ব্রাহ্মণ হিসেবে সেই পুজোর অধিকার দিলেন এবং সেই মহালক্ষ্মী মন্দিরের পূজারী হয়ে দামোদর চাপেকার এবং তার সাথে বালকৃষ্ণ চাপেকার এবং তার বন্ধু বা তার বন্ধু রানারে এবং ছোট ভাই বাসুদেব চাপেকার এরা প্রত্যেকেই ওখানে রইলেন এবং ছোট ভাই বাসুদেবকে এরা কেউই সরাসরি কাজের মধ্যে যুক্ত করেননি তার একমাত্র কাজ ছিল মন্দিরে থেকে মহালক্ষ্মীর মূর্তির নিচে দামোদর চাপেকার মিলিটারি ব্যারাক থেকে কোনোভাবে যে তলোয়ার এবং বন্দুক জোগাড় করেছিলেন সেটা লুকিয়ে রাখা ছিল সেটাকে পাহারা দেওয়া ছোটো ভাই হিসেবে ক্ষোভ কিছুটা ছিল যে দাদারা তাকে পরিপূর্ণ কোনো কাজের অর্ডার তখনও পর্যন্ত দেননি কিন্তু যে কোনো বিপ্লবের নিয়ম অনুযায়ী দলপতির কথাই মেনে নেওয়া উচিত এবং বাসুদেব চাপেকার খুব থাকলেও সে কাজটাই করছিলেন এবং র্যান সাহেবকে বহুদিন ধরে ফলো করার পর বহুদিন ধরে অনুসরণ করার পর যখন র্যান সাহেবের দিন দিনলিপি এবং কখন তিনি কোথায় যাচ্ছেন কখন তিনি কোথায় থাকছেন সেটুকু যখন অনেকটাই জানা হয়ে গেল তখন প্রথম যে প্রশ্নটা দামোদর চাপেকারের মনের মধ্যে এসেছিল যে একটা বন্দুক বা তলোয়ার নিয়ে কাউকে মারতে যাওয়া যায় না সেটা নজরে পড়তে বাধ্য তাই প্রথমত একটা অস্ত্র স্থির করার দরকার ছিল এবং তারপর দেখা যায় মিলিটারি ব্যারাক থেকেই তিনি কোনোভাবে দুটো রিভলভার জোগাড় করেন এবং তখন তার বন্ধু রানারে এবং তার ভাই বালকৃষ্ণ চাপেকার এদের প্রশ্ন এরা স্বাভাবিকভাবে একটা প্রশ্ন করেছিলেন যে রিভলভার আমরা কখনো চালাইনি সেক্ষেত্রে আমাদের যে মানে লক্ষ্য স্থির থাকবে তার কি তার মানে সেটা আমরা কি করে স্থির করব দামোদর চাপেকার তখন স্থির নিশ্চয় করে ফেলেছিলেন যে তিনি যেভাবেই হোক দরকার হলে তার লক্ষ্যবস্তুর গায়ে বন্দুক ঠেকিয়েই তিনি বন্দুক চালাবেন কিন্তু কোনোভাবেই তার এতদিনের পরিকল্পনাকে বা তার জীবনের লক্ষ্যকে তিনি ব্যর্থ হতে দেবেন না অবশেষে সেই সুযোগ তারা পেলেন বাইশে জুন আঠেরোশো সাতানব্বই আমি প্রথমেই বললাম যে তাদের কাজের তাদের যে কাজের দিন যে দিন তারা নিজেদের জন্য ধার্য করেছিলেন তাদের কাজের জন্য তার একদিন আগে আমরা আজকে তাদের স্মরণ করছি বাইশে জুন আঠারোশো সাতানব্বই ভিক্টোরিয়ার ভারত শাসনের জুবিলি উৎসব এবং পুনেতে বিরাট ঘটা করে সেই উৎসবের পরিকল্পনা ছিল সেই উৎসব চলছিল এবং সেই সময় র্যান সাহেবের গাড়ি যখন তার বাংলো থেকে বেরিয়ে আসে একটি গাছের আড়াল থেকে বেরিয়ে তার ঘোড়ার গাড়ির পা দানিতে যে সহিস দাঁড়িয়ে তাকে ঘুষি মেরে ফেলে দিয়ে দামোদর চাপেকার সেখানে উঠে পড়েন এবং ঘোড়ার গাড়ির দরজা দিয়ে নিজের রিভলভার ঢুকিয়ে র্যান সাহেবকে তিনি গুলি করেন এবং ইনস্ট্যান্টেনিয়াস ডেথ হয় কুশাসক র্যান্ডের পেছনের গাড়িতে আয়ার্স আসছিলেন র্যান সাহেবের অন্যতম সহকারী এবং অত্যন্ত কুশাসক হিসেবে যিনি কুখ্যাত ছিলেন সেই আয়ার্স সাহেব তিনি গুলির আওয়াজ পেয়ে মাথা বের করে যখন দেখতে যান তখন আরেকটি গাছের আড়াল থেকে বেরিয়ে এসে গোবিন্দ রানারে তাকে হত্যা করেন দামোদর চাপেকার ধরা পড়েন খুব অল্প দিনের মধ্যে প্রবল পুলিশি অত্যাচারের মধ্যেও তিনি বলেননি যে তার সঙ্গে কে কে ছিল পুলিশ তারপরে প্রচণ্ডভাবে তল্লাশি চালায় বাসুদেব চাপেকার এই সময় নিজেও পালিয়ে বেড়াচ্ছিলেন অত্যন্ত দ্বিধায় ছিলেন যে তিনি কি করবেন কারণ দাদারা এতদিন পর্যন্ত তাকে কোনো কাজে ডাকেনি কিন্তু তিনি যদি গ্রামে তার মায়ের কাছে পালিয়ে যান অবধারিত সেখানে তিনি গোয়েন্দা পুলিশের হাতে পড়বেন তাই জীবনটা কিছুই না করে শুধু গোয়েন্দা পুলিশের হাতে ধরা দিয়ে নষ্ট করতে তিনি চাননি এখানে আমাদের বোধ একটা কথা বলা উচিত যে এরা মানে বাসুদেব চাপেকার সে সময় সতেরো আঠেরো বছরের কিশোর মাত্র অথচ কোনোভাবেই আঠেরোশো আশি সালে বাসুদেব চাপেকারের জন্ম আঠেরোশো সাতানব্বই যখনকার কথা বলছি তখন ওনার বয়স মাত্র সতেরো বছর কিন্তু এই বয়সেও লক্ষ্য স্থির করেছিলেন যে কোনোভাবেই এইভাবে নিজের জীবনটা উনি নষ্ট করবেন না কোনো একটা কাজ ওনাকে করতে হবে পালিয়ে বেড়াচ্ছিলেন মায়ের কাছেও ফিরতে পারছিলেন না অথচ দাদারা কোনো কাজ তাকে দিয়েও যাননি এই অবস্থায় হঠাৎ জানা যায় যে দামোদর চাপেকারের মেজ ভাই বালকৃষ্ণ চাপেকার ধরা পড়েছেন তখন বাসুদেব চাপেকারের মনে হয় যে কি করে দাদা ধরা পড়ল জানতে গিয়ে উনি জানতে পারেন যে বাসুদেব বালকৃষ্ণ চাপেকার পালিয়ে গেছিলেন হায়দ্রাবাদে এবং হায়দ্রাবাদের কোনো একজন দ্রাবিদ ভাই দুজন তারা তাকে সেখান থেকে ধরিয়ে দেন এবং ব্রিটিশের সঙ্গে ভারতীয় রাজাদের যে চুক্তি ছিল তার উপর ভিত্তি করে নিজাম একবার বলেছিলেন যে তিনি এদেরকে নিজের হাতেই রাখতে চান কারণ বন্দি তাকে বন্দি তিনি প্রত্যর্পণ করবেন না কিন্তু সে কথায় ব্রিটিশ কর্ণপাত করেনি এবং বালকৃষ্ণ চাপেকারকে পুনেতে নিয়ে আসা হয় এবং পুনে গেরবেড়া জেলে দামোদর চাপেকারের তাকে রাখা হয় এই সময় আমরা দেখতে পাই বাসুদেব চাপেকার তিনি প্রথমত তিনি খোঁজ করতে শুরু করেন যে তার দাদাকে ধরিয়ে দিল কে এবং তখন তিনি যখন জানতে পারলেন যে দাদাকে ধরিয়ে দিয়েছেন সেই দ্রাবিদ ভাই এই সময় তিনি তখন নিজের লক্ষ্য স্থির করলেন বাসুদেব চাপেকার লক্ষ্য স্থির করলেন যে যারা দুজন তার দাদাকে ধরিয়ে দিয়েছেন তাদেরকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়াই তার জীবনের লক্ষ্য হবে এবং স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সশস্ত্র আন্দোলনের ইতিহাসে দামোদর চাপেকার যে ধারার প্রবর্তন করেছিলেন যেটাকে আমরা আজকে বলি অ্যাসাসিনেশন সেই ধারার সাথে সাথে স্বাধীনতা আন্দোলনের বিশ্বাসঘাতকের শাস্তি কী হতে পারে সেই ধারার প্রচলন করলেন বাসুদেব চাপেকার সতেরো বছরের কিশোরের পক্ষে দ্রাবিড় ভাইকে হায়দ্রাবাদে খুঁজে বের করা এবং সেখান থেকে তাদেরকে সরানো কঠিন ছিল নিঃসন্দেহে কিন্তু দোসরা ফেব্রুয়ারি টাইমস অফ ইন্ডিয়া এটা উনিশশো আটানব্বই আটানব্বই সালের কথা দোসরা ফেব্রুয়ারি টাইমস অফ ইন্ডিয়াতে সম্পাদক সবি পেশু বিভাগে ছাপা হলো একটা পত্র যেখান থেকে বাসুদেব চাপেকার জানতে পারলেন যে এরা কারা এবং এদেরকে তিনি কোথায় পেতে পারবেন আমি নারায়ণ সান্যালের আমি রাজবিহারীকে দেখেছি থেকেই সরাসরি এই চিঠিটির অনুবাদ পড়ে দিচ্ছি আশা করি আপনাদের স্মরণে আছে জুবিলি রাত্রের ঘটনার পর সরকার কুড়ি হাজার টাকার পুরস্কার ঘোষণা করেছিলেন হত্যাকারীকে যে বা যারা ধরিয়ে দিতে পারবে তাকে ওই অর্থ পুরস্কার দেওয়া হবে যে সূত্র বলে গ্রেফতার করেছে সেটি করেছিলাম আমি অথচ পুরস্কারের মাত্র অর্ধাংশ আমাকে বিজ্ঞাপিত আর আমার ভাইকে ভাগ করে দেওয়া হয়েছে তা থেকে আবার মুখিচুষ আয়কর বিভাগের অফিসাররা দুশো ষাট আয়কর হিসেবে কেটে নিয়েছে নিঃসন্দেহে পূর্ব ঘোষিত সমস্ত অর্থের দাবি করার অধিকার আমার আছে এরপরে খোঁজ নিয়ে দাবাসুদেব চাপেকার জানতে পারেন যে সাক্ষী দেওয়ার জন্য এই দ্রাবিড় ভাইদেরকে পুনেতে নিয়ে আসা হয়েছে এরা দুজনেই নাম করা গুন্ডা এবং এর আগেও এরা মিথ্যা সাক্ষী দেওয়া এবং জালিয়াতের কেসে জেল তারা খেটে ওছেন। এবং এই খবর পেয়ে তারা পুনেতে কোথায় আছেন তিনি বিভিন্নভাবে খোঁজ নেন এবং তিনি জানতে পারেন এবং একদিন সন্ধ্যাবেলায় যখন দ্রাবিড় ভাইরা নিজেদের দরজা বন্ধ করে তাসপাশা খেলছেন বা কিছু তখন একজনের সে দরজা ধাক্কায় দরজা ধাক্কানোর পরে বলে আমি আদালতে চাপড়াশি এবং আপনাদেরকে ডেকে পাঠানো হয়েছে কালকে কেসের জন্য এটা বারবারই হয়ে থাকে বারবারই হয়ে আসছিল ফলে সন্দেহ করার কোনো কারণ ছিল না গণেশ দ্রাভীর এবং তার ভাই দুজনেই যখন বেরিয়ে এলেন দামোদর চাপেকার একেবারে তাৎক্ষণিকভাবে এদের দুজনকে সেখানেই খুন করলেন ঘটনার দু একদিনের দিনের মধ্যেই দামোদর ধরা পড়লেন বাসুদেব চাপেকার এবং সতেরো আঠেরো বছরের সেই তরুণ ধরা পড়ার পর বিন্দুমাত্র নিজেকে বাঁচানোর চেষ্টা করেননি পরিষ্কারভাবে বলেছিলেন যে হ্যাঁ আমি খুন করেছি কারণ এরা দুজন সরকারের কাছে হয়তো নিজেদের দায়বদ্ধতা প্রমাণ করেছে কিন্তু দেশমাত্রিকার কাছে এদের যে দায়বদ্ধতা ছিল সেটা তারা পালন করেনি তাই আমি তাদেরকে শেষ করেছি এবং শোনা যায় তাঁর যখন ফাঁসির আদেশের ঘোষণা হয় তিনি তখন জাজকে বলেছিলেন যে আমি তো দ্রাবিড় ভাইয়ের দুজনকে মেরেছি কার খুনের জন্য আমাকে ফাঁসি দেওয়া হল আঠেরো বছরের একজন তরুণের ঠিক কতটা মনের জোর থাকলে ঠিক কতটা মানসিক স্থৈর্য থাকলে ওই সময় দাঁড়িয়ে ফাঁসির আদেশের পর এই রসিকতা তিনি করতে পারেন সত্যি কথা বলতে তার মূল্যায়ন করার মতো ক্ষমতা বোধ আমাদের কারোরই নেই যাই হোক বিচারের প্রহসন শেষ হলো পড়েছেন গোবিন্দ রানারে এবং রানারে ধরা পড়ার পরে চারজনেরই তাদের ফাঁসির দিন ঘোষণা হয় প্রথম ফাঁসি হয় দামোদর হরি চাপেকার আঠেরোই এপ্রিল আঠেরোশো আটানব্বইতে কনিষ্ঠ বাসুদেব মেজদার আগেই এগিয়ে এগিয়ে গেলেন আটই মে আঠেরোশো নিরানব্বই দামোদরের বন্ধু আয়াস হর্তাকারী নানারে দশই মে আঠেরোশো নিরানব্বই এবং মধ্যম ভাতা বালকৃষ্ণ তার দুদিন পর বারোই মে আঠেরোশো নিরানব্বই এবং এই চাপেকার ব্রাদার্সদের এই যে কাজ প্রথম কথা হলো সশস্ত্র বিপ্লবের এই ধারা কিন্তু এরাই শুরু করলেন এবং এরপর অরবিন্দ ঘোষ লোকমান্য তিলক এবং যে ঠাকুর সাহেবের কথা অরবিন্দ ঘোষ নিজের জীবনীতে বলেছেন আত্মজীবনীতে এই দুজনের সঙ্গে আলোচনা করে তিনি এবং যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ইনি কিন্তু যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বা বাঘা যতীন নন যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মানে ভারতবর্ষের বিপ্লব গঙ্গার ভাগ ভগীরথ যদি বলা হয় প্রথম দু তিনজনের মধ্যে তার নাম থাকবে কিন্তু আক্ষরিক অর্থেই বা অশ্রুত বিপ্লবী যদি কেউ হয়ে থাকেন ইনি তাদের মধ্যে একজন আমরা আমাদের পরবর্তী অধ্যায়ে নিঃসন্দেহে এনার কথা আলোচনা করব। কারণ এনার কথা আলোচনা না করে ভারতবর্ষের বিপ্লবের আলোচনা করা যায় না অরবিন্দ ঘোষ এবং যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বিপ্লব বন্ধিকে বয়ে নিয়ে এলেন বঙ্গ মানে বঙ্গপ্রদেশে এবং সেখানে সুসংগঠিতভাবে তারা গোপন বৈপ্লবিক সংস্থা তৈরি করে বিপ্লবের সশস্ত্র বিপ্লবের ধারা নতুন করে শুরু করার পরিকল্পনা করলেন কিন্তু ভারতের সশস্ত্র আন্দোলনের যদি আমরা প্রথম শহীদ বলি অবশ্যই চাপেকার ব্রাদার্স এবং রানারে এবং আরেকটি কথাও আজকে বলে রাখি যে কানাইলাল দত্তকে আমরা স্মরণ করি যে কানাইলাল দত্তকে নরেন গোসাইকে হত্যার জন্য আমরা স্মরণ করি সেই কানাইলাল এই সময় লেখাপড়া করছেন পুনেতে এবং শুধু কানাইলাল ন নন গদর বিপ্লবের অন্যতম আরেকজন মহারথী গণেশ পেংলো এই সময় পড়াশুনো করছেন আর্য মিশন মুম্বাইতে এবং এরা দুজনে গল্প শুনে চাপেকার ব্রাদার্সের দ্বারা অনুপ্রাণিত হন এবং কানাইলালের ব্যক্তিগতভাবে তার হিরো ছিলেন বাসুদেব চাপেকার আমরা যদি তলিয়ে একটু দেখি বা ভেবে দেখি কানাইলাল কিন্তু তার হিরোর পদাঙ্ক অনুসরণ করেই নরেন গোসাইকে শাস্তি দিয়েছিলেন আজকে আমরা প্রথম অধ্যায়েতে আমাদের স্বাধীনতা সংগ্রামের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র বিপ্লবের চার সৈনিকের কথা একটু বলার চেষ্টা করলাম বললাম বলাটা ধৃষ্টতা হবে এবং পরবর্তী আমাদের যে অধ্যায় থাকবে এই গল্প বলার যে আসর চেষ্টা করব স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র আন্দোলনের ধারার বিভিন্ন অধ্যায়গুলোকে আপনাদের সামনে এবং গল্পের মাধ্যমে তুলে ধরতে এবং প্রতিটি অধ্যায়তেই যে যে বইগুলো অনুসরণ করে আমি আমার গল্পের কাঠামো সাজাব সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেব কারণ এই বইগুলো আমাদের প্রত্যেকের আমার মনে হয় প্রত্যেকের যারা আমরা নিজেদের দেশের ইতিহাস জানতে চাই এই বইগুলো আমাদের পড়া দরকার আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন এবং আগামীকাল অর্থাৎ বাইশে জুন যেদিন দামোদর চাপেকারের নেতৃত্বে চাপেকার ব্রাদার্স নিজেদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছেছিলেন তাদেরকে স্মরণ করুন এবং আজকে তাদের প্রতি আমাদের অপরিসীম শ্রদ্ধা এবং অনেক ভালোবাসা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছে জয় হিন্দ